বলবো তুমি রাখবে? বলেন মা। আমার পাগল ছেলেটা কিন্তু সাঁতার জানে না, তুমি ওকে জলে নামতে দেবে না? না জলে নামতে দেবো না, ধাক্কা দিয়ে ফাঁসি দিতে ভালোই দিবে। এটা তুই কি বলছিস? তাহলে কি করবো বাবা চন্দ্র? এটা বলে না। আরেকটি কথা হলো, আমার বাবা লক্ষেন্দরকে একা কোথাও যেতে দেবে না, সবসময় সঙ্গে সঙ্গে থাকবে। আমি লুকাবে সঙ্গে সঙ্গে থাকি? আগো তুমি যদি এক পাল ফাঁকে থাকো আমি এক পাল দুপাই থাকি না। এই ব্যাকেল কি মাগো বাবা, আমি যাব আর আসব, দুপুরে এসে দু তিনজন মিলে একসাথে খাবো। শোনো বাবা, আমি যে তোমাকে ছেড়ে একটি মুহূর্ত থাকতে পারি না, বেশি দেরি করবে না। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, যাব আর আসব। এসো বাবা। আমি তো মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি। আমি মানত নিছি, আমার নিজের তো আমি নিছি। এখন তুমি নাও। হ্যাঁ আমি মানত বিদায় নিছি, তো তুমি আগে যাও। তুমি তো হক তুমি মারে খালি ডাকো, ঠিক আছে? চলতে লাগতো মারে ঠিক মতো ডাকা হারি না আমি। ঠিক আছে আমি চললাম, তুমি আসো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে। জন্টু আমি না, আমি যে তোমাকে বলেছিলাম সবসময় লোকার সঙ্গে সঙ্গে থাকবে। সঙ্গে থাকবো, আমার যেটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? আমি কি বাকিটা জলের ঘাটে বসি বইতে যাবো? কেন তোমার কি হয়েছে? আমি তো তোমার ছায়া থাকাবো না। পাগল ছেলে, তুমি যে বড় হয়েছো তোমাকে তো দূরে দূরে থাকতে হবে। মা বলো, তাইলে আমি তোমার ভিতরটা মোহাব্বত করে ডাকতেই আমাকে ডাকবে? এ পাগল ছেলে, তুমি তো শিশুকাল থেকে আমাকে ডেকে আসতেছো। ওই তো বলছি বাবা জামু, আর তো তোমার এক বেলা টাকা আমু না, এই জন্য ভিতর তারা মোহাব্বতে ডাক দিয়ে দিয়ে যাবো। মোহাব্বত করে ডাকবে? হ্যাঁ মোহাব্বত করে ডাকো। তাহলে ডাক দিই? দাও। মিয়াও ডাক দিয়েছ মা? এভাবে মোহাব্বত করে আমি বিড়ালের লগে খেলা করতে করতে বিড়ালের দেহালাই দেখতে হালাইছি বাবা। আমি আবারও ডাকবো। ডাকো। ঠিক আছে। ও গো ঠাকুর, আমার সন্তান গেল মাছ ধরতে, যদি কোনো বিপদের হাতে পড়ে তুমি তাকে রক্ষা করো ঠাকুর, তুমি তাকে রক্ষা করো। কিন্তু মা বেহুলা আমার কোথায়? বেহুলা মা, বেহুলা মা, হায় মা বেহুলা, তুমি আপনি কোথায় মা? এই তো মা বেহুলা আমি এখানে, কিন্তু তুমি কোথায় মা বেহুলা? মা গো আপনি আমাকে ডেকেছেন না মা? হ্যাঁ মা বেহুলা, এখন তুমি স্নান করে খাবার ছেড়ে নেব। না আমি যান, আমি আপনাকে একটি কথা বলতে চাই। কি কথা বলো মা বেহুলা? আমি যে সখীদের নিয়ে ওই সানহন্দার ঘাটে স্নান করতে যাব, আপনি আমাকে তাই বিদায় দেন। না না বেহুলা, সম্ভব না। কেন? ঠান্ডা লেগে যাবে মা। না আমি যান, আমি এখন যাব, এখনই আসব। আর আপনি যদি আমাকে বিদায় না দেন এবং কি আপনার সাথে খাবো না এবং কি কথাও বলবো না। কিন্তু তোমার তো ঠান্ডা লাগবে, আমি তোমাকে গরম পানি করে দিই, তুমি স্নান করো। আর তোমাকে তো আমি বিদায় দিব না, দিব না, দিব না। Thank you.
যাবে বেহুলা? আমার সাথে হ্যালো সখি যাবে আর আমতে দাসী যাবে। ঠিক আছে দাসী সখি, তাহলে মা বেহুলাকে তাড়াতাড়ি নিয়ে এসো, ও কিন্তু সাঁতার জানে না। মা গো আমি তোমাকে কথা বলি। বলো। তোমার যে কলসি আছে আমি জলে ঘাটে নিয়ে যাব। না 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 বেহুলা, তুমি তো সাঁতার কাটতে পারো না। আর আমি আরেকটি কথা বলি। আমি জান বলো কিছু কিছু সাঁতার জানি। তাই? হ্যাঁ। আচ্ছা কলসি যে নিয়ে যাবি, কলসি যাতে না ভাঙে আর কলসি যাতে ডুবে না যায়। ঠিক আছে তাহলে আমরা এখন যাব, এখানে আসবো তাহলে। আচ্ছা ঠিক আছে আপনি যান। আচ্ছা আচ্ছা হাই গো চলো চলো। আমরা তো মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। হ্যাঁ চলো ওই তো দেখা যায় শানুমন্দার ঘাট। হ্যাঁ চলো আমরা ওই ঘাটে মাছ ধরতে যাবো। হ্যাঁ অনুযায়ী মরাইল ছাই ধরবো। কেন মরাইল ছাই? মরাইল ছাই বসিতে ধরবো আজকে। ওরে বোর শিবাইতে বেশি ভালো না কে? আমার পাতলা ভাই কেন হয়েছে? পাতলা ভাই কেন হয়েছে? তুমি মাছ ধরতে আসলে কেন? মাছ ধরবো আসি, তুমি মাছ ধরবো আমি খালি কাছারে বইয়ে বইয়ে আজ্ঞা দিব। তাহলে মাছ তো যখন ধরতে আসেছি তাহলে তুমি আমাকে এখানে একটি ফুট খেতে দাও। বালা রামে কথা আমার ফুট কাটুন লাগবো না, আমার ছমে চাচা মেনুয়া ভাই বুঝি বামু
আমার ফুটকা দুন না বুকে আমি নিব শিবম এই বেকেল ইসি আলে কি আমার তো সরকারি দোয়া বলছুন তো শুনলে হে তুমি আন্না মানে বাড়ি দিয়ে দি ভাই আমি তোমাকে বললাম আমাকে এখানে একটি ভোট করে দাও আমি তুমি ভোট না কেটে দিয়ে তুমি এখানে মাল করে কেমন করে ফুটকা দুন লাগবো হ্যাঁ আমার তো সমস্যা হচ্ছে কি সমস্যা আমার রাত মধ্যে ছটি লাগছে এই বেকেল কে রাত মধ্যে ছটি লাগছে আমি না ডিজিটাল ফুটকাটা হিকছি কাটা তো দেখি এই যে তো ডিজিটাল ফুটকাটা দিতেছি এই জন্ত কি এসে এটা তুমি কি করলে এর একটা বালা করে কেটে দিলাম মানছে ফুটকাতে আদ্যে পাও দিয়ে তুমি এটা শুনো আমি আদ্যে ফুটকাটি নাই আত আমার বিজে নাই হ্যাঁ আত আর ছদিও না গাহাবো না হ্যাঁ মনে করো বউ আমাদের তো জীবন ছদি না গাহাবো না হ্যাঁ এই যতে কুয়া দিয়ে সাফ করে দিলাম বাড়ির দেখো নাই দুপুরে মুল্লা হাক দিয়ে খাই আইছি হ্যাঁ ভিতরতে যে সুমেনা জিনিস ওই জয়টা কোনটা যেসব মে যাবো না এসব জামা কাপড় ছ ফুকে যাবো গা তোমার তো বলে বুদ্ধি আছে আমার বুদ্ধি আছে না বুদ্ধি বেশি কারণে তো চহির পায়া ধরে টালকি মেরে তাই তাহলে তুমি এখানে ভোট কেটেছ তাহলে আমার বসি দাদার কেটে দাও আচ্ছা ওখানে তো ভেজালটা বাজাইছে ওখানে ভাই কি হব আমার এজেন্ট আমি আইতাছি আমার কাকাটা ধরছি কোথায় যাও হ্যাঁ আমার সমস্যা হয়ে গেছে তো আমি তোমাকে বললাম আমার বসে দাদার কেটে দাও দিতে এই যে আইতাছি হ্যালো কোথায় যাবে এ তুমি কান্দো কেন জন্ত তুমি কান্দো কেন আমি তো এটা কাম করে হালাইছি কি ওই যে মাঝে নিষেধ করছে না এই চন্টু বসি বাবা যাও লাগবো না হ্যাঁ আমি এটা হই নাই তো না আদার কি করছি জানো কি করছো ওই আদার নিয়ে তো সালের উপর ঠিয়ে দিছি হ্যাঁ হেনুকা পিট পা ঝুলাই গরু এ ছাগল এ বেকে কে হালাইছে তা তুমি কি করছো পরে এ তুমি আসাল হ্যাঁ পরে হেনি কি করছি জানো কি মনে মনে কইলাম যে তো তে হাতে আদার কিছু তো করনি গে তোর ওর দেহানি খাইছর খাইছরি আর এই ওর দেহানি তো করে দিয়ে লসে পর পারছে না পরে পিট পা তে হাতে আমি কে হালাইছি এ বেকেল তুমি তো পিপড়া সহ আদার খেয়ে ফেলেছ হ পিপড়া সহ করে খেয়ে হালাইছি খাইছ হ খাইছি তোমার পেটের ভিতরে পিপড়ায় বাসা বান্ধিব আর না কথা হব কি করব পেটের ভিতরে পিপড়ায় বাসা বান্ধে কামড়াব এই যে ও বাবা কামড় মাছে ও বাবা গো ও বাবা ও বাবা বাসা আমি তোমার সাথে মজা করছিলাম আমিও তো বন্ধ ছিলাম কান্দার তাহলে বসে দাদার কাছে দাও একটু আদার নাই একটু আছে তাহলে দাও ওটা জায়গা মতো রেখে দিছি দেখি ওটা ফিরিজ যে ডিবো মতো থুছি এ বেকেল তুমি আমার সাথে খালি হাতে আসলা ফিরিজ পেলা কোনো আচ্ছা আমার ইনু ফিরিজ আছে মনে করো না আমি ফিরিজ নকে নই এই গুডি দেখি এই যে তখন বাইক করতেছি জন্ত
মাদার কোথা থেকে বের করলে ফ্রিজ ডিবো থেকে কোনটা তোমার ফ্রিজ এই যে এটা না ফ্রিজ হ্যাঁ এটা ফ্রিজ ডিব এই ফ্রিজে কি কি থাও এই ফ্রিজ আমি কি কি তুই জানন হ্যাঁ এই ফ্রিজে জায়গা পশুর গরু ছাগল আজ কুর কাটা ই চালুন ফুলা এন্ন ছবি টু হইয়ে তুই এ বেকেল আবার কই ফ্রিজে জিয়ল মাসিও না পাগল হই শানে রে কাল কো আঙ্গ চাষি নি হইছালে একটু রাখছিলাম এটা একটু কাটা দিছ গো হাইডে বীজ গো বীজ আর বাছি না আরেকটি কথা কি বাইম মাস কল থিও না হে আমি অনু বাইম মাস তুই পরে পিচক করে মুখ দিয়ে যাই ভাই রে ফ্রিজ আর তাই না এ কি তোমার ওই একটু ফ্রিজ দে গরু ছাগল হার বাছি না আরে কি বাগরিয়া আচ্ছা আপনি তে কুছাই কুছাই তুই আহি তাহলে আমার সাথে আদার গেতে দাও বিকাশি আদার কি বাকি রাখা তো এ আদার যে গুণ কি বা জানি ফিসলা ফিসলা হয়ে গেছে ও ভাই গাতো যে ভাবে পাবো জন্টু ও আদার কেটে চ ও আদার গাচ্ছি তাহলে তো বর্ষি ভালাবে হ্যাঁ ভালামু বসি তাহলে একটা মন্ত্র পড়ো মন্ত্র কি পড়বো আদার গাতলে কি কাম হবো সমস্যা তো এটা হয়ে গেছে কি আমার মনে হয় বসি তো আজকে মাছে খাবো না বসি না মাছে কি রে খাবো না জানো আমার মনে হয় মাছে মায়া বড়ি খাইছে কে মাছে মায়া বড়ি খাইছে মাছের উৎপাদন কম দেখো না তুমি তাহলে মাছে মায়া বড়ি খাইছে না মাছের উৎপাদন কেন জানো জেলে ভাইরা ছোট বড় সব মাছ ধরে নিয়ে গেছে তার জন্য মাছের উৎপাদন কমে গেছে ও জেলে গুনে কি তো হনাঙ্গ বসিতে মাছে খাবো না ফালাও সেটি হ্যাঁ তা ধরা হয় নাই আচ্ছা মন্ত্র বড় থুরি বুড়ি কষ্ট মাছ ধর দশ